কাছাকাছি দোকান থেকে তো পাচ্ছেন তাহলে এইখানেকে আসার কি দরকার কিছু তো কারণ আছে কিছু আছে বলে আজ আমরা আপনারা 100 কিলোমিটার দূর থেকে আসে কাজ করছি সবাই আমরা কাজ করছি না তো বগলটাই দোকান আছে তো সেই জিনিসটা কেন করবেন সেটা নিয়ে আমি আলোচনা করব আজ দেখুন যদি দেখা হয় মার্কেটে প্রত্যেকটা পরিবারে যদি দেখা হয় তো ম্যাক্সিমাম লোক বর্তমান জামানায় কি আছে যে রোগগ্রস্ত হয়ে আছে প্রত্যেকটা পরিবার কোনো না কোনো অসুখে জর্জরিত হয়ে আছে প্রত্যেকটা গ্রামে যদি দেখা হয় প্রত্যেকটা পরিবার যদি দেখা হয় দেখা যায় একজন না একজন রোগগ্রস্ত এখন বর্তমানে গ্যাসের রোগ গ্যাস সুগার প্রেসার হার্টের রোগ স্ট্রোক প্যারালাইসিস এই সমস্ত ম্যাক্সিমাম লোকেরই ঘটছে বলুন হচ্ছে কি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পরিবারে দেখুন এই জিনিসটা ঘটছে তো এটা কেন হয় আজ আগে আগে তো এত রোগ অসুখ হতো না আগে দেখা যেত এতে সুগার প্রেসার হার্টের রোগ এইগুলো প্রায় 50 বছর পর আসতো হতো কি এখন দেখা যায় একটা 20 বছরের বাচ্চারও মানে হার্টের রোগ হচ্ছে গ্যাস হতে হচ্ছে সুগার হয়ে যাচ্ছে স্ট্রোক পর্যন্ত হচ্ছে এটার কারণ কি তো দেখুন এটা আমি বলছি না এটা যারা স্বাস্থ্য নিয়ে গবেষণা করে স্বাস্থ্য গবেষণা যারা টাকা পয়সা হয় WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO বিশ্ব স্বাস্থ্য সংগঠন এরা স্বাস্থ্য নিয়ে গবেষণা করে তো WHO বলছে আজ দেখুন আমরা কোন রোগ অসুখ যদি হয় হার্টের সমস্যা হলো প্রেসার হলো সুগার হলো আমরা কোথায় যাই ডাক্তার কাছে যাই ডাক্তাররা কি করে সেই রোগটা ট্রিটমেন্ট করে তাই না কিন্তু এই কি করে WHO এই স্বাস্থ্য নিয়ে গবেষণা করে কি করে স্বাস্থ্য ঠিক রাখা যায় তা সেটা নিয়ে করে আর আরেকটা সংস্থা আছে যেটা হচ্ছে NIM NRM ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন স্বাস্থ্য বিশেষজ্ঞ ওনারা পুষ্টি খাওয়া খানপানার তো ইয়া করে কোনটা পুষ্টিকর আছে কোনটা খাওয়া দরকার কোনটা কি আছে সে সমস্ত নিয়ে ওরা ইয়া করে তো এই দুটো সংস্থা বলছে NIM এবং WHO বলছে ইয়ার পিছনে দুটো কারণ রয়েছে এত রোগ অসুখ এত ইয়া বাড়ার কারণ পিছনে দুটো কারণ রয়েছে এক নম্বর কারণ আছে সেটা হচ্ছে মানে খাবারের মধ্যে ভেজাল আছে এক নম্বর যেটা কারণ খাবারের মধ্যে ভেজাল আছে আর দুই নম্বর কারণ হচ্ছে খাবারের মধ্যে পোষক তত্ত্ব যেটা গুণগত মান সেই গুণগত মানটা ঠিক থাকছে না এই দুটো কারণের ফলে এত সময় রোগ অসুখ সুগার প্রেসার এই রোগগুলো কম সময়ে তাড়াতাড়ি মধ্যে আসতে চলে সর্বপ্রথম কি যখন খাবারের গুণগত মান থাকছে না তখন কিন্তু আমাদের যেটা ইমিউনিটি পাওয়ার প্রতিরোধ করার ক্ষমতা এটা কমে যায় আজ প্রত্যেকটা মানুষেরই একটা পথ তৈরি থাকে যারা ধরেন খুব দুর্বল পাতলা যাদের মানে ইমিউনিটি পাওয়ার নাই তারা যে কোনো সময় এই সিজন পরিবর্তনের সাথে সাথে সর্দি কাশি হবে হয় হতে কি ওরা যদি প্রতিরোধ করার ক্ষমতা থাকে তাহলে এই জিনিসগুলো হবে না ওরা সমস্ত দিক থেকে স্ট্রং থাকে তো সেই জিনিসটা বর্তমানে ওই খাবার প্রস্তুত গুণগত মান কম থাকার ফলে ইমিউনিটি পাওয়ারটা কমে যাচ্ছে সে রোগগ্রস্ত হচ্ছে আর মার্কেটে ঘোরাফেরা করবেন ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো তো থাকবে কি এগুলো তো প্রতিরোধ করতে পারবেন না কলকাতার ধোঁয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রোগ অসুখ আপনাকে শরীর আক্রমণ করতে পারে কিন্তু আপনার শরীরের মধ্যে যদি সেই পাওয়ারটা থাকে ওয়ার বিরুদ্ধে লাগা ঝগড়া করা তো আপনার শরীরে সেটা আক্রমণ করতে পারবে না কি তো এই দুটাই কারণ এক নম্বর হচ্ছে খাবারের মধ্যে ভেজাল আর দুই নম্বর হচ্ছে গুণগত মানটা কম আজ বলবেন যে খাবারের ভেজাল আছে কেন আজ দেখো দেবেন্দ্র যেন দেখালো ট্রেডিশনাল মার্কেটে যে মালগুলো আমরা দেখছি এটা কিন্তু অনেক ভুল পথে আসছে কোম্পানি তৈরি হচ্ছে আর তারপর সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের কাছে প্রোডাক্টটা আসছে তো এই যে মাধ্যমগুলো মাধ্যমে থাকছে ডিলার হোলসেলার রিটেলার থাকছে না অনেকগুলো মাধ্যমের মধ্যে দিয়ে আসছে তো সেই মাধ্যমগুলো প্রোডাক্টগুলোকে ভেজাল করে কোম্পানি ভেজাল করে নাই কোম্পানি কোটি কোটি টাকা ইনভেস্ট করে কোম্পানি যে প্ল্যান বানাচ্ছে সে চাই সবসময় ভালো জিনিস দিতে কাস্টমারদেরকে তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে তার নাম সম্মান সব দিকে আছে আর টাটা কোম্পানি সে কখনো মানে প্রোডাক্টকে ভুলি ইয়া করে না ও সবসময় চাইবে ভালো জিনিস দিতে কিন্তু মাঝখানে কিছু লোক আছে কোম্পানি থেকে যখন এই বিরায় অন্য স্টেটে চলে আসে কি বলো তাকে সিএ পেজে কেরিয়ার পড়া নিয়ে যাবে আজ টাটা মালটা যেখানে দিল্লিতে বিক্রি
তো সেইখানে যে এজেন্ট তারা কোটি কোটি টাকা তারা স্টক করে আর মারটা ইয়া করে সেইখানে তারা ডুপ্লিকেট করে এখন কি হয় এখন তো কম্পিউটারের যুগ এখন কম্পিউটারের যুগ আপনার ডাটা গুলো মশলা হলদিনের বুঝিয়া বিভিন্ন বড় বড় কোম্পানি তারা কি একদম প্যাকেট লেভেল সেম করে দিতে ভিতরে আলাদা করে বিক্রি করে বিক্রি করে বেশি মুনাফা পাওয়ার জন্য তো এই জিনিসটাই বর্তমানে ঘটছে ট্রেডিশনাল মার্কেটে ম্যাক্সিমাম প্রোডাক্ট 99% প্রোডাক্ট ভেজা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই ভেজা হয়ে যাওয়ার ফলে আজ আমাদের কাস্টমাররা কি আছে সেই ডুপ্লিকেট প্রোডাক্ট আমরা পাচ্ছি আর এত সুস্থ হয়ে গেছে এটা একটা কারণ এই কারণের ফলে এই সমস্ত প্রবলেম গুলো আছে আর আমাদের কোম্পানি সেটা কি করছে আমাদের কোম্পানি সরাসরি মার্কেট ডাইরেক্ট দিয়ে এখানে এই জন্য সরাসরি তো বলুন ভেজা হবে ভেজা হবে না কোম্পানিতে ভেজা হচ্ছে না ভেজা করতে মাঝখানের লোকগুলো মাঝখানের মিডলম্যান এখানে কোনো মিডলম্যানই নেই যেহেতু সরাসরি আছে এই জন্য ফার্স্ট টাইম যেটা আছে এখানে অরিজিনাল শুদ্ধ সমান করা এক নম্বর দ্বিতীয় নম্বর কি বললাম একটা পোশাকত গুণগত মান আর প্রত্যেকটা জিনিসে একটা গুণগত মান থাকা দরকার আমরা বিজ্ঞান পড়েছি প্রত্যেকই আপনারা পড়েছেন বিজ্ঞান একটা চ্যাপ্টার থাকতে হয় কি যেটা ফুড পিরামিড খাদ্যের মধ্যে কি কি থাকা দরকার প্রোটিন ভিটামিন মিনারেলস ফাইবার এই সমস্ত জিনিস থাকা দরকার ডব্লিউজি বলছে সাতটা গুণ থাকা দরকার সাতটা গুণ এই সাতটা গুণের মধ্যে সমস্ত দিকগুলো যদি থাকে তো শরীরে কখনো প্রবলেম আসবে না কোন জায়গাতে যদি খুদরি হয়েছে না সেখানে কোনো ভিটামিনের কমি আছে বলে হয়েছে বলুন তো প্রত্যেকটা জিনিস আমাদের শরীরে রেগুলার দরকার তো সেইটা কি হচ্ছে বর্তমানে যে সমস্ত খাবারগুলো আমরা খাচ্ছি বাজারে দেখলাম কিনে এনেছে সেগুলো তো গুণগত মান ঠিক থাকছে না বিভিন্ন রকম আর বাড়িতেও যদি চাষবাস করে খাওয়া যায় আর মার্কেট থেকে সবজি কিনে খাবেন সেখানেও কি হচ্ছে ম্যাক্সিমাম শাকসবজি ফলমূল বলুন হাইব্রিড পদ্ধতিতে চাষ করা হচ্ছে হাইব্রিড আর বিভিন্ন রকম সার ওষুধ প্রয়োগ করা হচ্ছে যার ফলে তার গুণগত মানটা থাকছে না ওর গুণগত মানটা থাকছে না যেমন উদাহরণ হিসেবে বলছি বিলাতি খানা বিলাতির মধ্যে কি থাকে ওয়াটস ফুড ভ্যালু গুণগত মান বলতে 2 mg পর্যন্ত লাইকোপিন পাওয়া যায় 2 mg লাইকোপিন পাওয়া যায় একটা বিলাতির মধ্যে আগেকার বিলাতিতে পাওয়া যায় এখনকার সেটা পাওয়া যায় না তার কারণ এখন হাইব্রিড চাষ করছে আর বিভিন্ন রকম সার ওষুধ প্রয়োগ করছে যার ফলে এই এটা পাওয়া যায় না যেটা তো আপনার বলছি আগে একটাই যেটা পাওয়া যেত এখন কমসে কম 10টা বিলাতি খানো তো সেই ওষুধটা পাওয়া যায় তো এই ধরনের যে কোনো খাবার শাক সবজি থেকে যে কোনো খাবার আপনি খান বাজার থেকে কিনে খান সেখান থেকেও কম সেখান থেকেও সে একই কেস করছে যার ফলে গুণগত মানটা কম হচ্ছে তাহলে এক হচ্ছে খাবারের ভেজাল আর দুই নম্বর গুণগত মান এই দুটা কারণে ফলে সুস্থতে হচ্ছে বুঝেছে তো আমাদের যে কোম্পানি আমাদের যে অর্গানাইজেশন আমরা যে অর্গানাইজেশনটা আমরা বর্তমানে রয়েছি যেটা নরেন্দ্র লিখেছে আসেন সিস্টেম আমাদের কোম্পানির মূল লক্ষ্যটাই হচ্ছে এই দুটো জিনিসের উপর কাজ করা এই দুটো জিনিসের উপর আমাদের কন্টিনিউ এই দুটো জিনিসের উপর কাজ করছে কোম্পানি থেকে ডাইরেক্ট প্রোডাক্ট আসছে এবং এইখানে প্রত্যেকটা সামান কোম্পানির লক্ষ্যই হচ্ছে স্বাস্থ্য ভারত তৈরি করা স্বাস্থ্য ভারত তৈরি করা এই জন্য প্রত্যেকটা প্রোডাক্ট এখানে স্বাস্থ্যের দিকে ধ্যান রাখে ভালো এইখান থেকে যদি রেগুলার প্রোডাক্টটা ব্যবহার করা হয় তো শরীর স্বাস্থ্য ভালো থাকে পরিবারের সর্বপ্রথম যেটা এখানে বেনিফিট পাওয়া যায় এখন প্রত্যেকটা সামান প্রত্যেকটা জিনিস আপনি শুদ্ধ জিনিস পাবেন একদম অরিজিনাল জিনিস পাবেন সেটা কোনো ডুপ্লিকেটই নাই দ্বিতীয় নম্বর কি আছে এইখান থেকে যদি রেগুলার প্রোডাক্টটা ব্যবহার করা হয় তো পরিবারের ডাক্তারের খরচটা কমে যাবে আর প্রত্যেকটা পরিবারে যদি দেখা হয় যে ইয়ারলি মানে টুকিটাকি ক্ষেত্রে দশ সর্দি কাশির ক্ষেত্রে একটা ইয়ারলি খরচ আপনি যে ডাক্তার করছে সেই খরচ খরচাটা কমে যাবে বড় কিছু হলে তো অনেক বেশি লাখ লাখ টাকা ব্যাপার থাকে সেগুলো বাদ দিয়ে টুকিটাকির ক্ষেত্রে 10-20 হাজার টাকা প্রত্যেকটা পরিবারে খরচা হয় সেই খরচ খরচাটা কিন্তু কমে যাবে যদি রেগুলার প্রোডাক্টটা ব্যবহার করা হয় তৃতীয় নম্বর কি হচ্ছে এখান থেকে পাকা বিল পাওয়া যাবে যেটা দেবেন না বলল পাকা বিল যেটা ধর গভর্নমেন্টকে ট্যাক্স ভ্যাট পর্যন্ত আপনি দিবেন অরিজিনাল দামের দিক থেকে একটা দিবেন এবং সর্বপ্রথম যেটা হচ্ছে কি আরেকটা জিনিস এইখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট যখনই আপনি এই সিস্টেম থেকে কেনাকাটা করবেন এমআরপি রেট থেকে 10-25% পর্যন্ত ছাড় পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট এই সিস্টেমে আসে গেলাম আর দেখুন ট্রেডিশনাল মার্কেট থেকে আপনারা প্রি ধর প্রি কেনাকাটা করে আসছেন
প্রিজন পড়ে আর আমাদের যত বড় বাবারা দাদুরা কিনারা করে এসেছে এক পয়সা কিন্তু ছাড় দিয়েছে কোনো ফেসিলিটি দিয়েছে যা দাম সেই দামে কিনতে হয় একটা সাবানের দাম এই সাবানটার দাম 10 টাকা বাজারের দাম 10 টাকা তো আপনাকে 10 টাকায় নিতে কি লাগে কি নেই কিন্তু এইখানে আমি কি বললাম 10 থেকে 25% পর্যন্ত ছাড় পাওয়া যাবে অর্থাৎ এর দাম যদি 10 টাকা আছে তাহলে বাস্তব 10 টাকায় তো এটি আপনি 9 টাকায় পাবেন তো বলুন সুবিধা হলো কিন্তু দোকান পাবেন না দোকানে যা দামে মাপ সেটা বলতে হবে এইখানে আপনি 10 টাকাটা 9 টাকায় পাবেন সবজি মশলা দুদান্ত টেস্ট রান্নাতে যে কোনো আপনি এটা দিবেন খুব টেস্ট আসবে সবজিতে সবচেয়ে মুখে ভালো এই সবজি মশলা মানে যে কোনো মানে সবজি শাক সবজি মাছ মাংস যাবতীয় কিছু রান্না করতে পারেন এই 90% জিরা থেকে লং এলাচ সব কিছু এটাকে মিক্স করা হয় দাম সবজি রান্না করতে এই একটা মশলা যথেষ্ট এমআর প্লেট আছে 70 টাকা 100 গ্রাম বাজারে এই কোম্পানির হলদিরাম কিনতে যান ডাটার কিনতে যান কুমির কিনতে যান এর চেয়ে বেশি দাম হবে এই 70 টাকা দাম যখনই আপনি আইডি বানাবেন এই 70 টাকাটা আপনি 48 টাকাতে পাবেন ছাড়ি তো এরকম প্রত্যেকটা প্রোডাক্ট এই বলুন প্রত্যেকটা জিনিস আপনি ছাড় পাবেন 10 থেকে 25% পর্যন্ত ছাড় পাবেন এরপর কি হচ্ছে এটা তো বলেন এরপর আপনার পারচেজ ভলিউম থেকে যা কেনাকাটা করবেন সেইখান থেকে মোটামুটি 35% পর্যন্ত 35% পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ইনকাম অপরচুনিটি হবে 2 থেকে 35% পর্যন্ত ব্যাংকে অপরচুনিটি হবে মানে কমিশন আকারে আছে যেটা বলে পারফরম্যান্স বোনাস 2 থেকে 22% পর্যন্ত এবং একটু কাজ করলে সেটা 35% পর্যন্ত হয় ঠিক আছে এরপর কি হচ্ছে এগুলো তো পাওয়া যাচ্ছে এরপর 6 মাস অন্তর অন্তর যারা এখানে আইডি বানাচ্ছে এটা আগে কিন্তু ছিল না অনেকেই বলতো তাহলে আগে কই পাই আমরা মানে আগে হয়তো আপনারা কমিশন পাইছেন যা ফ্যাসিলিটি পাইছেন পাইছেন এরপর কি হয়েছে আগামী মাস থেকে এই আগামী মাস থেকে গত মাস থেকে গত মে মাস থেকে একটা প্ল্যান চালু হয়েছে যে প্ল্যান অনুযায়ী আপনি যেটা কেনাকাটা করবেন পারচেজ ভলিউম থেকে যেটা পারচেজ ভলিউম আছে তার থেকে 12% থেকে 24% পর্যন্ত প্রোডাক্ট ফ্রি পাবেন 12 থেকে 24% পর্যন্ত প্রোডাক্ট ফ্রি পাবেন ক্লিয়ার অর্থাৎ পর পর কন্টিনিউ 6 মাস ধরে আপনারা কেনাকাটা করবেন তো টোটাল যে কেনাকাটা হবে পিভি তে তার উপর 12% মিনিমাম পাবেন এটা প্রত্যেকই পাবেন এবং সেখানে 24% পর্যন্ত হতে পারে বুঝতে পারলো এবং তার সাথে সাথে একটা বড় অপরচুনিটি সুযোগ পাচ্ছেন কাজ করার যদি এইখান থেকে একটু সিস্টেম আকারে কাজ করা হয় তো এইখান থেকে আপনি ভালো রকম একটা ক্যারিয়ার বানাতে পারবেন এইখান থেকে রয়্যালটি পাবেন টেকনিক্যাল বলবেন মান্থলি 20000 30000 50000 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে সেই ধরনের একটা অপরচুনিটি পাচ্ছেন এবং একবার কাজ করে পার্মানেন্টলি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন সেই ধরনের অপরচুনিটি কিন্তু রয়েছে ক্লিয়ার বুঝা গেল তো এই হলো সিস্টেম এটা হচ্ছে মার্কেটিং প্ল্যান